ছোটবেলা থেকে বৃষ্টি আমার খুব প্রিয়, সেই জন্যই একমাত্র সন্তানকে টুপুর বলে ডাকি। কিন্তু যত সময় গিয়েছে, দায় দায়িত্ব বেড়েছে, তাতে বুঝি বৃষ্টি হওয়ার যেমন সুফল রয়েছে, টানা বৃষ্টির কিছু বিড়ম্বনাও রয়েছে। আগে বৃষ্টি দেখলেই গান গাইতে বসে যেতাম, এখন মনে হয় জামা কাপড়গুলো কীভাবে শুকোবে, কীভাবে মেয়েটা হাতিমুখ পর্যন্ত যাবে, কারণ ওই যে মোজা ভিজে গেলে সারা দিন ওই ভেজা মোজা পরে থাকতে বড় অসুবিধে। একটা এক্সট্রা মোজা ব্যাগে নিয়ে নিতে বলি, কিন্তু ব্যাগগুলো হয় এত ভারী যে একটা কিচ্ছু এক্সট্রা নিতে চায় না, যার ফলে এই যে বাজার হাট সব কিছুরই সমস্যা। তাই জন্য আপাতত ওর বাবা যেহেতু বাড়িতে রয়েছে, তাই মেয়েকে হাতিমোড় পর্যন্ত পৌঁছে দেবে। পৌঁছে দিয়ে সেখান থেকে একটুখানি মাংস আর ডিম কিনে আনতে বললাম। বাজারের কাজটি সে খুব আনন্দ মনে যে করছে এমনটা কিন্তু নয়, আসলে অনভ্যাস, জানেন তো, সব দায়িত্ব নিতে 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 তাকে এখন একটা কিছু বললেই তার ভারী রাগ হয়ে যায়। একটু এগিয়ে গিয়ে দেখুন আমার হাত থেকে ব্যাগটা নিল কীরকম ছিনিয়ে, কারণ বাজার না করে উপায় নেই, না হলে আজকেও নিরামিষ খেতে হবে। তাই জন্য এদিকে সেটাও তার চলবে না, এদিকে বাজারেও যাব না, এদিকে প্রচুর বৃষ্টিও পড়ছে, মানে গেলে আমাকেই যেতে হবে, নইলে নয়। আমিও যা 16 বছর আগের তুতি নেই সেটা বোম্বাদা বিলক্ষণ বোঝে, তাই ভালো না লাগলেও কাজটা করতেই হয় তাকে। তো যাই হোক, আগের দিনে আমার মোড়ল ওস্তাদ সর্দার এত বৃষ্টির জন্য কোথায় ছিল জানি না, ভোরবেলায় উঠে আমাদের কিন্তু প্রচুর জবা আজকে চুরি হয়ে গেছে, তবে কিছু জবা রেখেও গেছে। চুরি হয়েছে এটা কেমন করে বলছি জানেন, কারণ যে চোর একজনকে ভাগ দেয়নি, যাকে দেয়নি তিনি অভিমান করে আমার কাছে আজকে নালিশ করলেন যে তোমাদের বাগান থেকে 20-25টা জবা তুলে নিয়ে গেল। আমি বললাম 3-4টে আমাকে দে, আমাকে দিলই না। তারপরে বললাম কে, তা সে নামটা বললো, বলে বলে আমাদেরই জাতের, আমাদেরই জাতের, মানে সে ভদ্রমহিলা বিহারি। তো যাই হোক, কয়েকদিন আগে কিন্তু ওনাকে ফুল চুরি করতে আমি দেখেছি, ব্লগেও ধরেছি, কিন্তু কেটে বাদ দিয়ে দিয়েছি। যাক, ঠিক আছে, ঠাকুরের পায়ে অর্পণ করবে তো, আর দরকার নেই ভিডিও করে। তো যাই হোক, আপাতত এখন বিছানাটা তুলে নিলে মনে হয় যেন অনেকটা কাজ হয়ে গেল, তাই বিছানাটা তুলে নিচ্ছি। আজকে আমার 26তম দিন এবং দেখতে দেখতে প্রায় 1/2 পেরিয়েই গেল। প্রথম দিকে মনে হচ্ছিল কিছু একটা যেন করছি, কিন্তু এখন আর তেমন কিছু ফিল হচ্ছে না, মনে হচ্ছে এ তো প্রাত্যহিক জীবনের অঙ্গ হয়ে গেছে আমার। আলাদা করে কোনো কিছু যে হার্ড চ্যালেঞ্জের মধ্যে রয়েছি সেটার বোধ হচ্ছে না, এখন বস্তুত অভ্যেসই হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালোই আছেন। আমাদের শিলিগুড়িতে আজকে অবিশ্রান্ত ধারায় সকাল থেকে ভোর থেকে বৃষ্টি, বলা ভুল, শেষ রাত থেকে বৃষ্টি। এবং আজকে হচ্ছে, কালকে আবহাওয়া দপ্তর জানিয়েছে SMS এর থ্রুতে, আজকে শিলিগুড়িতে বা তথা উত্তরবঙ্গে সবচেয়ে বেশি বৃষ্টি হবে এই সিজনে। বুঝতেই পারছি যেহেতু আজকে সারাদিনই বৃষ্টি হবে এবং বৃষ্টি থামবে না, সেহেতু আজকে আমার 2 ওয়ার্কআউটই আমি একবারই করে নেবো, অর্থাৎ আমি হাঁটবও এখন এবং আমি এক্সারসাইজও এখনই করে নেবো, তাতেই সুবিধে সকাল, কারণ বিকেলবেলাতে হবে না, বেকার আশা করে লাভ নেই যে আমি বাইরে যাবো হাঁটবো, এইসবগুলো ভেবে লাভ নেই। কারণ কালকেও শেয়ার থেকে একটা বৃষ্টি ছিল না, কিন্তু যখনই বেরোতে যাবো তার আগ দিয়ে মুষলধারে বৃষ্টি নামলো, তো যার ফলে কালকেও হলো না। ওটাতে কী হয়, মনটা একটু চিড়চিড়ে হয়ে যায় আর কি, বিরক্তি লাগে, যার ফলে আজকে যখন সে আশা নেই, সুতরাং সকালবেলাতেই সুযোগও আছে, অসুবিধাও হচ্ছে না, করেই ফেলি। এমনিতে সোজাধারায় বৃষ্টি হলেও মাঝে মাঝে আবার বেশ ঝাপুটো মারছে, যার ফলে জানলা দরজাগুলো শেয়ার থেকে একটা খোলা হয়নি, যার ফলে ভেতরে বেশিরভাগ জায়গাতে একটু অন্ধকার অন্ধকার আছে। আবার দিনের বেলাতে আমার আলো জ্বালাতে বড় বিরক্ত লাগে, কিন্তু এই ঘরটাতে আলো যদি না জ্বালাই তাহলে ব্লগ করতে পারবো না, কারণ পুরোটাই অন্ধকার। তাহলে সত্যি কথা বলতে ব্লগটা হচ্ছে, মানে আমার ক্যামেরাটা চলছে, তাই জন্যই আলোটা জ্বালানো রয়েছে। যতক্ষণ ক্যামেরা চলবে আলোটা জ্বলবে, তারপর আমি আলো বন্ধ করেই বাকি কাজটা করব। নাগাড়ে 45 মিনিট তো আর ক্যামেরা চলে না, ওই 4-5 মিনিট হয়, তারপরেই আমি বন্ধ করে দিয়ে বাকি কাজটা করি। এই হাঁটার প্রসঙ্গে একটা কথা বলি, যারা ওয়েট লস করবার কথা ভাবছেন এবং তাদের ব্যায়াম করতে একেবারেই ভালো লাগে না, তাদের বলি যতটা এক্সারসাইজ কাজ দেয় ততটাই বা তার থেকে বেশি কাজ দেয়, কিন্তু এরকমভাবে ফন ফন করে হাঁটা, যাদের ব্যায়াম করতে ভালো লাগছে না তারা নিয়মিত আধ ঘন্টা টেক অন্তত সময় হাঁটবেন, একটু ডায়েটটা ঠিকঠাক রাখবেন, জাঙ্ক ফুড খাবেন না, বাইরের খাবার একেবারেই পারলে বর্জন করুন, ঘরেতেই একটু সুন্দর করে বানিয়ে নিন, তারপরেতে আপনারা এরকমভাবে হাঁটুন, দেখবেন আপনাদের অনেকটা ওজন কমবে। এটা কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং এই 26 দিনের অভিজ্ঞতাতেও আমি এই কথাটা অনায়াসে বলতে পারি। পুরো হাঁটা হয়ে গেল, এবারে এক্সারসাইজ করে নিই। ব্যায়ামটা আজকে আমি ব্লগ করছি না, ওটা একবারে ব্যায়ামের পরে, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। এই
হচ্ছে স্বামীর সেবা করা যন্ত্রণা এবং বউয়ের সেবা করার মধ্যে পার্থক্য। ওই যেটা ওটা ওটা ওই তুমি তিনবার ছড়াবে, ওই যন্ত্রণা শারীরিক যন্ত্রণা থেকে মানসিক যন্ত্রণাতে পরিণত হবে। ব্যাপারটা হচ্ছে রাস্তা যেমন ঝাড়ুদার ঝাড় দেয় না, আমার হাতটাকে ঠিক সেরকম ভাবে দুটি আঙুল দিয়ে ঠিক এরকম এরকম করছে। আমি বারবার ডলারম ডলারম করতে নেই, বেশি ডলারম মনে কেলকারি হয় নিকে সব জানে। দেখো এই জায়গাটা লাগালে কি, আরে এটা তো মিশিয়ে তো দাও, চ্যাট চ্যাট করছে প্লিজ। চ্যাট চ্যাট তো জিনিস চ্যাট চ্যাট করবে তো স্বাভাবিক ভাবে। আর আমি যদি হতাম, শোনো বেশি ডলারম মরণ করতে নেই, কারণ ওই জায়গাটা যদি বেশি ডলারম মরণ করো তাহলে ঝামেলা হবে। ওটা ব্যায়াম করতে গিয়ে হাতে এত ডান হাতে এই জায়গায় মাসলটাতে এত খ্যাচ করে ঠ্যাম এরকম লাগলো একটা, তারপরে যত সময় যাচ্ছিলো ব্যথাটা বাড়ছিল। তো যাই হোক এখনও ব্যথা আছে, ঠিক আছে আজকের দিনের জন্য তো আর সেরকম কোনো অত্যাচার করবো না, আর কিছু কালকের মধ্যে আশা করছি ঠিক হয়ে যাবে। আর অবিশ্রান্ত ধারায় বৃষ্টি পড়ছিল, এখন এই একটু আগে জাস্ট একটুখানির জন্য বৃষ্টিটা বন্ধ হলো, যার ফলে আলপনা দিয়ে এখন ইয়ে করতে বেরিয়েছে, ফুল তুলতে বেরিয়েছে ঠাকুর পুজোর জন্য। আর আমার সবুজ রঙের চাষ শেষ হয়ে গেছে, সেটা হচ্ছে মাসকাবাড়িতে করা হয়। দেখেছেন তো কি মানে হিসেব আমার, একেবারে মাসের 30 তারিখেই মাসকাবাড়ির জিনিস শেষ হলো। তবে এবারে মাসকাবাড়িতে অনেক বেশি জিনিস অর্ডার দেওয়া হয়েছিল, আমি নিয়ে এসেছিলাম কিনে, অনেক কিছু রয়েছে যার ফলে এবারে মাসকাবাড়িতে সেরকম বিশেষ কিছু অর্ডার দেওয়া হবে না। এবারে আমাদের এখনো পর্যন্ত যা তেল রয়েছে তাতে আরও 2 দিন যাবে, তার মানে 1 লিটার সর্ষের তেলে আমাদের 1 মাসের বেশি গেল। যদি 31 দিনে মাস হতো তাহলেও হয়েও আরও 1 দিন বা 2 দিন হয়তো বা হতো। তো যাই হোক এটা মিনামাসের জন্যই হলো, সম্ভব হলো। আমি যদি রান্না করে প্রত্যেকদিন রান্না করতাম এত অল্প তেলে আমার পক্ষে সম্ভব হতো না আর কি। এই জায়গাটাতে পজ করে একটু বলতে পারবেন যতটা দেখছেন কতগুলো সবুজের শেড দেখতে পাচ্ছেন? আমি এবং আলপনাদি মিলে গুনেছি 11টা, আপনারা একটু গুনে বলুন তো কতগুলো। তো আমাদের আলপনাদির মাঝে মাঝে এই পরিবর্তন পরিমার্জনের নেশা চেপে বসে। আমি বারবার বলছি যে এগুলো কাটা, এগুলো এখন করো না, 3-4 দিন পরে একজন মালি ওপরে আসবে, মানে নিচে কাজ করবে, সে বাগান পরিষ্কার করবার জন্য বৃষ্টি থামার অপেক্ষা করছে এবং সে ওপরেও কাজ করবে, তার সাথে কথা হয়েছে। আমি বলছি ওকে দিয়ে আমি সরিয়ে নেব, ওকে দিয়ে সরালে আমার সুবিধা হচ্ছে, আমি যে জায়গাটাতে বলবো সেই জায়গাটাতেই রাখবে। এই বোগেনভিলা গাছ ভালোবাসে রোদ, দূরে এই জায়গাটা রোদ আসে না, আলপনাদিকে কে বোঝাবে? এবং যেহেতু আলপনাদির পছন্দের জায়গায় আমি সরাবো না ওই মালি এলে, তাই জন্য তাড়াতাড়ি করে আলপনাদি কাজটা করে দিচ্ছে। তো যাই হোক এই যে দেখুন, এটা হচ্ছে আমাদের মাধবীলতা গাছ, যেটা আলপনাদির দিদি এনে দিয়েছিল, বড়ই গাছটা এনেছিল কিন্তু ছোট চারা আনেনি। তো সেটা লাগিয়ে দেওয়ার পর কি পরিমাণ ঝাঁকড়া হয়েছে, কিন্তু এখনো ফুল আসেনি, তবে আশা করছি আসবে কিছুদিনের মধ্যে। আজকে আমাদের একেবারে ছড়িয়ে টড়িয়ে একাকার লাঞ্চ মেনু। যাই হোক এটা হচ্ছে ছোট মাছ, নিচে এটা আমার জন্য তেল ছাড়া, আর এটা হচ্ছে বুম্বাদার জন্য একটু কষা কষা করে একটু বেশি করে তেল দিয়ে, এটা সম্ভবত বড় মাছ। আচ্ছা এটা হচ্ছে কালকের ইয়েটা ট্যাংরা মাছটা, তো যাই হোক মিনামাছি এটাতে একটা গণ্ডগোল করে ফেলেছে, যাই হোক ঠিক আছে সেটা হলো। এটা হচ্ছে মাংস, এটা ওপরে, এটা হচ্ছে আমার জন্য স্যালাড, এটা হচ্ছে আলুর চোখা, এটা আমার ভাত, আর এইটা হচ্ছে ওরে বাবা খোলো গো খোলো গো, এটা হচ্ছে আলুর পরোটা টুকুরের জন্য। তো টুকুরের খাওয়া হয়ে গেছে, এখন এটাতে বুম্বাদাও একটু ভাগ বসাবে। এটা হচ্ছে বুম্বাদার থালা, লাঞ্চের থালা, আর এটি হচ্ছে আমার থালা। এই টিউশনে বেরিয়ে গেল, ওর বাবা পৌঁছে দিয়ে এলো, সেই সময়টা আমি বেরোতেই পারছিলাম না, কারণ আজকে দুপুরবেলাতে ওই খেটে যে কোনো কারণে একটু পেটটা ব্যথা ব্যথা করছিলো, বারবার করে পটিতে যেতে হচ্ছিলো, তো তখন একটু শরীরটা খারাপ করছিলো। কিন্তু এদিকে আমাকে আবার বেরোতেই হবে, কয়েকটা জিনিস আমার না হলেই নয়, তার মধ্যে একটা হচ্ছে আমার লেবু বাড়ন্ত হয়ে গেছে, আর গাছেতে প্রচুর লেবু হয়েছে কিন্তু সেগুলো পুরুষ্ট হয়নি, আর দিন সাতেক গেলে সেগুলো হয়তো পুরুষ্ট হয়ে যাবে। ওই কচি কচি লেবু না, ঠিক আছে গাছের জিনিস গাছে থাক। আর গ্রিন টিটা শেষ হয়ে গেছে, আমি তো এখন লাল চা একদম খাই না, খেলে আমি সবুজ চাই খাই, যে ওটা নাই না কীরকম একটা যেন লাগছে। তো এই দুটো জিনিসের জন্য আমাকে বেরোতেই হবে, এখন আর রিক্সা টিক্সা টোটো টোটো চড়তে একদম ভালো লাগে না।
বাইরে বেরিয়েছিলাম অতি সামান্য কটি জিনিস কিনতে, কিন্তু যখন ফিরলাম তখন প্রকাণ্ড একটি ব্যাগ কিনে তারপর ফিরতে হলো। আসলে মাসের শেষ তো, টুকটাক তো অনেক জিনিসই নেই, আর সংসারে মেয়েদের মাথায় যেটা কাজ করে, যেটা নেই ওটা নেই, এটা লাগবে ওটা লাগবে, তো সেটাই হয়ে গেল আলটিমেটলি। তবে হাঁটতে বেরিয়েছি, জুতো মোজা পরেই বেরিয়েছি, এই সময়টাতে খুব একটা বৃষ্টি নেই, রাস্তাঘাট শুকিয়ে গেছে, ফলেতে আমার ভিজে যাওয়ার কোনো সম্ভাবনা নেই জুতো মোজা, সেই জন্য তো দেখতে দেখতে হঠাৎ মনে পড়লো যে মিয়মর এটা খোলা আছে, তা দুপুরের জন্য একটা কিছু নিয়ে নেব, কালকে যদি স্কুলে যায়। ও বলছিল যে ওর ওই পেস্ট্রি খেতে খুব মন চাইছে, তো গিয়ে দেখলাম যে পেস্ট্রি আর বাকি নেই, তখন সবটাকুই বিক্রি হয়ে গেছে। তো তাই জন্য ঠিক তার পাশেই সুরভি বলে যে দোকানটা আছে সেখানে এলাম। এরা খুব ভালো চা পাতা বিক্রি করে, অনেক দূর দূর থেকে লোকে কিন্তু এই সুরভি থেকে এসে চা পাতা কিনে নিয়ে যায়। এবারে গ্রিন টিটাও আমি পাতাতেই কিনেছি, মানে লাল চার পাতাও কিনেছি সাথে গ্রিন টির পাতাও কিনেছি। একটা জিনিস কিনবো কিন্তু ওই দোকানে জিপে নেই, আজকে আমার কাছে ক্যাশ কম আছে, তাই এটিএমে যাচ্ছি। এটিএমের পাশেই একটা সবজির দোকান আছে বলে মনে হয়, সেখানে থাকলে লেবুটা ওখান থেকে নিয়ে নেবো। লেবু আছে আপনার কাছে? লেবু আছে? লেবু নাই তাহলে আর কি, এখন অগত্যা সুভাষপল্লি বাজার, তো এই সুযোগ একটু হাঁটা হবে এইটুকুই আর কি। ব্যাস এইখান থেকেই আমার কেনা শুরু হয়ে গেল। এখানে জাস্ট বেকড বলে একটা নতুন দোকান দেখলাম, পেস্ট্রি বিক্রি করে, তাদের কাছ থেকে টুকুরের জন্য পেস্ট্রি কিনলাম, এটা তো আমার ফর্দে ছিল। তারপরে লেবু কিনলাম, সেটাও আমার ফর্দে ছিল। তো তারপরে সমস্ত ফর্দহীন কেনাকাটা, জাম, পনির, ম্যাগি, কাপড় মেলবার জন্য ক্লিপ, তাছাড়াও কি যেন আরও কয়েকটা জিনিসপত্র কিনে নিয়ে এলাম, ও ঢেঁকি শাক, এত রাত্রেবেলা নানিদের ঢেঁকি শাকও কিনলাম। সেই সমস্ত কেনাকাটার পরে কিনলাম হচ্ছে আরেকটি ব্যাগ, সেটিও কিন্তু আমার ফর্দে ছিল না। এটা সুভাষপল্লি পার্ক, টুকু ছোটোবেলায় এখানে নিয়মিত খেলতে আসতো আলপনা দিয়ে, আমি শাশুড়িমা দফায় দফায় নিয়ে আসতাম, কোনো কোনো দিন সবাই মিলে আসতাম। তো যাই হোক এখন ভালোই হাঁটা হলো, অন্যদিন জায়গা মতো পৌঁছে তারপর রিক্সা করে যাই, কিন্তু আজকে না, আজকে পুরো রাস্তাটাই হেঁটে এবং হাঁটতে ভালোই লাগছে। আর এই যে একটা ব্যাগও কিনে ফেললাম, বাজার থেকে ব্যাগ নিয়ে যাইনি, অনেক জিনিসপত্র কেনা হয়ে গেলো সুভাষপল্লি বাজারে গিয়ে। সেদিন এই গেটটার কথাই বলেছিলাম আপনাদের, এই যে মানে হচ্ছে ওই FCI গোডাউনের যে একটা গেটের কথা সেদিন বলেছিলাম, এই গেটটাই নতুন হয়েছে বছর তিনেক। যদি আমি ঢুকি তাহলে আমি এই গেট দিয়ে একদিন ঢুকে পড়ব, দেখি ইচ্ছা তো খুব। এই যে সাংঘাতরা এসেছেন আমার সাথে সাথে, কখন থেকে, হ্যাঁ বাবা এসো এসো, এই যে চলো চলো এসো 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 এসো। তোমার বন্ধুরা কোথায়? হ্যাঁ আর দুজন, এসো ভেতরে এসো ভেতরে এসো এসো, দিকে এসো, মাঝ রাস্তায় বসে থাকলে উড়িয়ে দিয়ে যাবে কেউ, এসো। ঘরে ঢুকে কি কি করলাম সেটা একবার বলি। আজকে আমার দুটি পশু আসেনি, দুজনেই এসেছে, তাদেরকে প্রথমে আগে খেতে দিলাম, তারপরে উপরে গিয়ে কিছু বাসন ছিল সেগুলো সমস্ত মাজলাম, মাজার পরে যে জিনিসপত্রগুলো কিনে আনলাম সেগুলো যথাস্থানে ভরতে ভরতেই মেয়ের ফোন এসে গেল যে তার পড়া সমাপ্ত হয়েছে, তার বাবা আমাকে হাঁক লাগাতে শুরু করলো। এই সময়টায় বোম্বাদা আরামসে একা একাই যেতে পারে টুকুরকে নিতে, কিন্তু কেন জানি না তার মনে হয় যে আমি গেলে তার ভালো লাগছে, যাই হোক আর কি, এটা আমারও মন্দ লাগে না। তো যাই হোক তারপরে চলে গেলাম, আমি এক গ্লাস জল খেয়ে জাস্ট মানে হুড়োতাড়া করে কাজগুলো করে জাস্ট এক গ্লাস জল খেয়েই বেরিয়ে গেলাম ওই একই পোশাকেই। তো ঠিক আছে, তারপরেতে এখানে এসে দেখছি বেশ সুন্দর একটা দৃশ্য, যে যেহেতু টুকুর দাঁড়িয়ে আছে সেহেতু স্যারের বাবা টুপুরকে খাতা নিয়ে কী যেন একটা করাচ্ছে। পরে জানতে পারলাম দাদু ওদেরকে কিছু অঙ্ক দিয়েছে, মানে একটা বা দুটো অঙ্ক করতে দিয়েছে। ভদ্রলোক এত ভালো, এত আন্তরিক, শুধু এনারা নয় এদের পুরো পরিবারটা, এদের আচরণ না আমাদের মন ছুঁয়ে যায় বন্ধুরা। ওকে করতে হবে, ঠিক আচ্ছা আচ্ছা, একদম পারফেক্ট। আপনি ভালো আছেন তো? ওকে গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট। কবে আসবেন? কবে? আজকে আমি ওকে বললাম নিয়ে যখন তুমি আমাকে বেরিয়েছো তখন এই প্রত্যেক দিন এক রুট ধরে আসা যাবে না, আজকে একটু রাস্তাটা বদল করো। সেজন্য বাসু নার্সিং হোমের সামনে দিয়ে কলেজের পেছন দিয়ে অর্থাৎ হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ের সামনে দিয়ে যে রাস্তাটা গেল সোজা কলেজ পাড়াতে, সেই দিক দিয়ে আজকে এলো।
এখন যেটা দেখছেন সেটা কলেজের পেছন দিকটা, আর এদিকটায় কিছুক্ষণ আগে ছিল হচ্ছে হাকিমপাড়া বালিকা বিদ্যালয়, যেটা একটু আগে দেখলেন হয়তো বা আপনারা। আর আগের দিনে আমি কলেজ পাশে যে এই রাস্তাটা ধরে সেদিন হেঁটে এসেছিলাম, আর এটা একদম ঘুরে চলে যাবে, এখানে একটা নতুন ফ্ল্যাট হয়েছে, আগে একটা ভগ্নপ্রায় বাড়ি ছিল, তারপরে সেই রাস্তাটা ধরেই হচ্ছে মন্ত্রী গৌতম দেবের বাড়ি, সেটা পেরিয়ে এসে এই যে এই জায়গাটা হচ্ছে মমতা স্টোরস, একটু আগে এখানেই আমি এসেছিলাম টাকা তুলতে, এবং এক সবজিওয়ালার কাছে জিজ্ঞেস করছিলাম আপনার কাছে লেবু আছে কি না, তিনি বললেন নেই, তার ফলেই আমি গেলাম সুভাষপল্লী বাজার। দেখুন এখনও 10:15 মতো বাজে বা 10:30 বাজে, এখনও কিরকম জমজমাট রয়েছে জায়গাখানা। আদা আর গরম জল একসাথে, মানে আদা দিয়ে ফুটিয়েছি, সেটাই সমস্ত রান্নাঘরের কাজ আমি করে এলাম একবারে ঢুকে, জাস্ট ব্যাগটাকে নামিয়ে রেখে রান্নাঘরের কাজ করে তবে ঢুকলাম, না মেয়ের খেতে ইচ্ছা করছে এখন, না মেয়ের বাবার খেতে ইচ্ছা করছে, এদিকে কালকে মেয়ে স্কুল আছে, সমস্ত কিছু করে রাখতে হবে, এদিকে আমি একেবারেই পেরে উঠছি না, খুব কষ্ট হচ্ছে, মানে আমাকে এখন শুতে হবে এই আর কি কথা। তো যার ফলে ওর বাবাকে বলে দিলাম সমস্ত রেডি করা আছে, যেগুলো যেগুলো খাবে না সেগুলো সমস্ত ফ্রিজে টিজে ভরে দিলাম, মেয়েকে বলে দিলাম তোমার জন্য খাবার রেডি করা আছে, তোমার যখন ইচ্ছে একটু নিয়ে খেয়ে নিও, আর খাওয়ার পর একটু জিনিসগুলো মেজে রেখে দিও। তো বললো ঠিক আছে। আবার এদিকে আমাদের আজকে মামুন আসেনি, মামুন আসেনি জন্য স্তূপ জামা কাপড় হয়ে গেছে, তো রাত্রেবেলাতে আমি ওয়াশিং মেশিনে দিয়ে ওগুলো কেচে রেখে দেবো, ওই সকালবেলাতে উঠে একেবারে মেয়ে যখন বেরিয়ে যাবে তার আগ দিয়ে মেলেও দিতে পারি, আবার তার তখন তখনই কেচে আবার তখন তখনই মেলে দেওয়া সেটাও হয়ে যেতে পারে, তবে ওই আর কি একটু দেরি হয়ে যাবে যদি তখন কেচে তারপর মেলতে যাই, কারণ কমের পক্ষে 52-1 ঘন্টা তো লাগবেই, 52 মিনিট মানে 1 ঘন্টাই। তাই ভাবছি যে রাত্রে এটা করে সবার শেষ কাজটা ওইটাই করে নিই। তো না যে আমার কতক্ষণের ব্লগ হয়েছে, তবে যতক্ষণেরই হোক আমি আজকে আর ব্লগটা টানতে পারবো না, আমার ঘুম পাচ্ছে প্রচণ্ড, আর ওই সামান্য একটু কাজই বাকি আছে, ওগুলো আর কি বলবো কি বা দেখাবো, জামা কাপড় গোছাইনি আজকে। তো ঠিক আছে, আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।